যদি আমি আমার কারাগারের 12 দিন কারাভোগের মানে বিবরণটা ডিটেলস আমি আপনাকে বুঝিয়ে বলি, আমি প্রথমত বলবো যখন সেদিন ফ্রাইডে অক্টোবরের 7 তারিখ আমাকে ধরলো, তো ধরলো জায়গাটার নাম হচ্ছে যে জিদ্দা অবহর উপর, ওইখান থেকে ধরলো। ধরার পর পুলিশে ধরার পর যখন চালান করলো, জেলে আনলো, সেভাবে মানে অনেকটা খুব একটা লং সময় হয়ে গেল। ধরলো আসরের আগে আমার পরের দিন আইসা ক্যাম্পে আইসা সবজ জেলা আইসা পৌঁছতে লাগলো যে ভোর সকাল হয়ে গেল। কিন্তু আমি একটা কথাই বলবো, আমার অবস্থান থেকে 2001 সাল থেকে 2022 সালের 17 অক্টোবর পর্যন্ত আমি সৌদি আরবে ছিলাম, তার মানে 17 অক্টোবর আমি বাংলাদেশে আর কি সকালে, খুব একটা দীর্ঘ সময়, 22 বছরের মতো প্রায়। আমি একজন প্রবাসী, যারা প্রবাসে আসছেন সবাইকে আমি একটা মেসেজ দেব, আপনারা যারা প্রবাসে যাবেন ভেবেচিন্তে যাবেন ভাই। আপনি 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আপনি গেলেন, সেখানে যাওয়ার পর আপনি 3 মাসের আকামা ফেলেন, কোনো কারণবশত সংগত কারণ আপনি আকামা বানাইতে পারলেন না, আপনি ইলিগেল হয়ে গেলেন, অবৈধ হয়ে গেলেন, কারাভোগ করে আপনি দেশে আসলেন, আপনার সাজা হলো, সেটা খুবই দুঃখজনক। সৌদি আরবে না গিয়ে বরং একটা দেশে করেন বা অন্য দেশে যান, কিন্তু বর্তমানে সৌদি আরবে কোনো ইন্টারেস্ট নেই। আমি জানতে চাইছিলাম যে ভিতরের জীবনযাপন, ভিতরের জীবনযাপনটা বলতে চাচ্ছি সেটা হলো যে সকালে যখন আমাকে নেওয়া হলো, নেওয়ার পর মানে খুবই ক্ষুধা লাগলো। একটা রুটি সৌদি আরবে 4টা রুটি পাওয়া যায় 1 রিয়ালে, একটা রুটি আমাকে দেওয়া হলো এতটুকু ডাল খাইলাম, কি ডাল খেলাম না কি খেলাম সেটা আমি নিজে বলতে পারি না। আর একটা রুমের ভিতরে, একটা আমি আসছিলাম 27 নম্বরের ভিতরে, একটা রুমের ভিতরে যেখানে মনে করেন যে 200 জন থাকাই কষ্টকর, সেখানে প্রায় 500-এর উপরে সামথিং কিছু লোক হবে। তাহলে একটা জিনিস আপনি নিজেই চিন্তা করেন যে এতগুলো লোক কীভাবে একটা রুমের ভিতরে বসবাস করে, ঠিকমতো ঘুম নাই, হইচই, মানে খাবারও সংকট। সকালে ওইখানে একটা রুটি দেয়, আবার বিকালে একটা রুটি দেয়, দুপুরে কটা ভাত, সার কাপে হয়তো মনে হয়েছে মানে তার থেকে মনে হয়েছে কিছুটা ভাত বেশি, এত কটা ভাত হবে, মুরগি দেয় কোনো সময় বা সপ্তাহে একদিন ওটার গোছ দেয়, এতটুকুই কষ্টের জীবনযাপন। কষ্ট কাকে বলে, কত প্রকার ও কী কী, সেখানে গোসল করেন, নামাজ পড়েন কীভাবে? ওই যে কাপড়টা চেঞ্জ করে, যার সাথে কেউ সাথে হয়তো ওমরার কাপড় আসছে, আমার সাথে ওমরার কাপড় ছিল, কাপড়টা দিয়ে গোসল করাই, যে 2 দিন পরও বা 3 দিন পরও বা 2 দিন পরও গোসল করতে হইতো, একদিন তো ডেলির গোসল তো ডেলি করতে পারি নাই, এক অমানবিকতার মাঝে ছিলাম। আরেকটা কথা হলো জেলের ভিতরে যে খাবারগুলা, আমার বাংলাদেশি ভাইয়েরা বা ইন্ডিয়ানরা খাবারগুলা প্রস্তুত করে পরিবেশন করে, আমি আপনার এই ভিডিওটা যদি ওই ভাইয়েরা যদি দেখে থাকে, আমি ওদেরকে বলবো, ওনাদেরকে বলবো, ভাই আমি আপনাদেরকে ছোটো করছি না, আপনারা আপনাদেরকে সম্মান রেখে খুব রেসপন্স দিয়ে একটা কথা বলছি, আপনারা খাবারগুলো একটু ভালোভাবে ভালো মানের তৈরি করে একটু দেওয়ার চেষ্টা করেন। এটা তো জেলখানা ভাই, এটা তো শ্বশুরবাড়ি না, এখানে তো খারাপ খাবার হবেই। জি জি, ধন্যবাদ। দেখেন আমাকে 5টা রুটি না দেওয়া, 2টা রুটি না দেওয়া, যেখানে আমাকে একটা খাবার দেওয়া হয়, রুটিটা দুঃখের বিষয়, রুটিটা হাতে নিলে রুটিটা ভেঙে যায়, বাসি পুরান রুটি একটা বিষয়। আরেকটা হলো যে খাবারটা দেওয়া হয় মনে হয় এর সাথে কোনো তেল দেওয়া হয় না, কোনো লবণ নাই, কোনো মরিচ নাই, কিছু না। আচ্ছা, ওইখানে যে যদি কেউ অসুস্থ হয়ে যায় চিকিৎসার ব্যবস্থা কী? আমার পাশের পাশের ক্যাম্পে 26 নম্বরে একজন লোক মারা গেছে, বাংলাদেশি মারা গেছে, আমি জানি ওনার বাড়ি কোন জায়গায়, ভদ্রলোকের বাড়ি সেটা আমি বলতে পারবো না, তবে ডাক্তারের ব্যবস্থা নেই। আমার রুমে একজনে মানে অসুস্থ ছিল, সিলেটের একজনে, আমি অনেক অনুরোধ করে, অনেক রিকোয়েস্ট করে ওনাকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করছিলাম, কারণ উনি অত্যন্ত প্রবীণ, অনেক বয়স ওনার, অনেক বয়স্ক লোক। আচ্ছা, এই যে আমাদের আপনার যেখানে ছিলেন সেখানে কি আমাদের দূতাবাস বা কনস্যুলেটের লোকজন আসেন আপনাদের খোঁজখবর নেয় না? না, আমাদের এম্বাসি থেকে কোনো লোক যায় নাই। যেদিনকে আমাদের এই যে লোকগুলা নাম ধরে 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 ডাকছে, কার আউটপাসটা কবে, কি হইলো, কি আসা বিষয়, এগুলাই দূতাবাসে। দেখেন আমরা এমন একটা দেশে বাস করি, বাংলাদেশের দূতাবাস সপ্তাহে একদিন ঠিকমতো যায় না তারা, আর পাকিস্তানের দূতাবাসের যে কর্মকর্তারা আছে, যেই পাকিস্তানকে আমরা গিনিত হিসাবে আখ্যায়িত করি, ওনারা যুদ্ধাপরাধী, ওনারা মানে অপরাধ করছে 71-এ যুদ্ধে, হ্যাঁ যাই বলি না কোনো, তাও কিন্তু ওরা মানবিক। আচ্ছা, ওইখানে কি কোনো তল্লাশি হয় রাতে বা দিনে জেলখানার ভিতরে? না, তল্লাশি বলতে আমি আসলে কোনটার কথা বলছেন আপনি আমি জানি না, যে পুলিশ টুলিশ আইসা ভিতরে আপনার সাথে কি আছে? না না, ওরকম কিছু করে না, ওরকম কিছু করে না, তবে এর ভিতরে কেউ যদি জেলার ভিতরে আসামিরা মারামারি করলে তখন কিন্তু পুলিশ আসে, আইসা ধরে মারে, হ্যাঁ
তখন কিন্তু আসে, তখন কিন্তু আইসা ধরে নিয়ে যায়, তখন কিন্তু মানে খুব চিল্লায়। আচ্ছা, ওইখানে ওইখানে আপনার হলো যে যে রুমগুলোতে আপনার ছিলেন সেখানে ধরেন এই যে আমাদের বালিশ বা বেডশিট কম্বল বা এই ধরনের কোনো কিছু জিনিস কি থাকে কিনা? না, ওইখানে দেখেন আসলে এক কথা বলবো, ওখানে দোতলা সিট, একটা সিট দোতলা, তিনতলা পর্যন্ত সিট আছে, একতলা দোতলা তিনতলা সাইতলা। আমি নিচে মাটির নিচে ফুলের ঘুমাইতাম, উমরার কাপড় বিছিয়ে, আবার মাঝে মাঝে উপরে ঘুমাইতাম। মানে খুবই অমানবিকতা কাকে বলে, যেখানে মনে করেন যে একটা রুমের ভিতরে একটা কক্ষের ভিতরে 150 বা 200 জন লোক সর্বোচ্চ ধারণ ক্ষমতা, সেখানে 500 উপরে মানে প্রায় 600 মতো সামথিং কিছু লোক থাকে, সেইখানে পরিবেশটা কত রোগ স্বাস্থ্যসম্মতভাবে হইতে পারে। আপনি কতদিন ছিলেন? আমি 12 দিন ছিলাম। আমি কতদিন ছিলাম জানেন? আপনি দীর্ঘ সময় ছিলেন সেটা আমি জানি, 9 মাসের মতো ছিলেন মনে হয়। না, আমি 88 দিন ছিলাম। তো আপনি দেশে এসে এখন কি করতেছেন? আমি বর্তমানে বেকার আছি এক কথা বলা যায়। ছেলে মেয়ে কি আছে পরিবারে? আমার 2টা ছেলে, একটা ছেলে হলো যে একটা কেজি স্কুলে পড়ে, সামনে এসএসসি পরীক্ষা দিবে 24 সালে, আর আরেকটা ছেলে হলো যে ছোটো আর কি, জুনের 16 তারিখ হয়েছে আর কি। সব কিছু মিলে এখন মোটামুটি ভালো আছেন সৌদি আরব থেকে? হ্যাঁ, ভালো আছি বলতে, হ্যাঁ তো আল্লাহ রাখছে, কোনো রকম এই তো চলছে আর কি, চলছে আল্লাহ। বাড়ি কোন জায়গায়? আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর সদরে, বর্তমানে আমি সেটেল ঢাকা গাজীপুরে কাশিমপুর থানার অধীনস্থ আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি, আমার দর্শক ভাইদেরকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।